আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ফিলিং বা পুটিং যদি পেটে চলে যায় তাহলে কোনো সমস্যা হবে কি না। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাঁতে যে ফিলিং বা পুটিংটা করা হয়, এই ফিলিং যদি কখনো উঠে গিয়ে তা যদি পেটে চলে যায় তাহলে কোনো সমস্যা হয় কি না। ভিউয়ার্স, দাঁতে ফিলিং দেওয়ার জন্য কয়েকটা ম্যাটেরিয়ালস রয়েছে। এখানে যে ফিলিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত অ্যামালগাম ফিলিং বলা হয়ে থাকে, অনেকে আবার এটিকে সিলভার ফিলিংও বলে থাকেন। এই সিলভার বা অ্যামালগাম ফিলিংটি পারদ এবং লৌহ গুঁড়ার সঙ্গে মিশ্রিত করে তৈরি করা হয়ে থাকে। আর আমরা অনেকেই জানি যে এ ধরনের মেটাল বা লৌহ শরীরের জন্য ক্ষতিকর, এবং এই ফিলিংয়ের সঙ্গে পারদ থাকার কারণে এটি আরও মানব শরীরের ক্ষতি করে থাকে। তাই যদি কারো এ ধরনের ফিলিং করা থাকে আর সেই ফিলিংটি যদি উঠে যায়, উঠে যাওয়ার ফলে যদি তা গিলে ফেলে তা যদি পেটে চলে যায় আর সেটি যদি বের না হয়, তাহলে ভবিষ্যতে এই ফিলিংয়ের কারণে শারীরিক বিভিন্ন জটিলতা বা সমস্যা দেখা দিতে পারে। তাই যাদের এ ধরনের ফিলিং করা রয়েছে, এই সিলভার ফিলিং, তারা সিলভার ফিলিংয়ের পরিবর্তে কালার ম্যাচিং করে, দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করে কিন্তু ফিলিং করিয়ে নিতে পারেন। যেহেতু এই ফিলিংটি ক্ষতিকর, তাই এটি দাঁতে না করাই ভালো। যারা অলরেডি এই ধরনের ফিলিং করিয়ে রেখেছেন তারা চাইলে ফিলিংটি পরিবর্তন করে কালার ম্যাচিং করে ফিলিং করিয়ে নিতে পারেন। মোটামুটি দাঁতের যে কয়টি ফিলিং রয়েছে সব থেকে ক্ষতিকর হলো এই সিলভার বা অ্যামালগাম ফিলিং। এছাড়া এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু দাঁতের একটি ফিলিং, এটিকে টেম্পোরারি ফিলিং বলা হয়ে থাকে। এটি জিন অক্সাইড এবং ইউজিনলের সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে, এটি টেম্পোরারি ফিলিং নামে পরিচিত। এই ফিলিংটি যদি করা হয়ে থাকে এবং এই ফিলিংটি যদি আপনার পেটে যেয়ে থাকে, নিশ্চিন্তে থাকুন, কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া ভিউয়ার্স, এখানে একটি দাঁতে ফিলিং করা রয়েছে দেখতে পাচ্ছেন, দাঁতের কালারের মতো অনেকটাই মিলে গেছে, এটিকে গ্লাস আয়নোমার ফিলিং বলা হয়ে থাকে। যদি কারো দাঁতে এ ধরনের গ্লাস আয়নোমার কালার ফিলিং করা থাকে, তাহলে যদি কোনো কারণে ওই দাঁত থেকে ওই ফিলিংটি উঠে যায় এবং তা পেটে চলে যায়, তাহলে কোনো সমস্যাই হবে না, নিশ্চিন্তে থাকতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আরও একটি ফিলিং রয়েছে যেটিকে লাইট কিওর ফিলিং বলা হয়ে থাকে, অনেকে এটিকে লেজার ফিলিংও বলে থাকেন। তো এই লেজার ফিলিং করার পরে যদি কোনো কারণে সেই ফিলিংটি খুলে যায় বা দাঁত থেকে উঠে যায়, এর ফলে যদি সেই ফিলিংটি আপনার পেটে চলে যায়, তাহলেও দুশ্চিন্তার কিছু নাই, কারণ এসব ফিলিং পেটে থাকে না, এটি বের হয়ে যাবে। শুধুমাত্র অ্যামালগাম বা সিলভার যে ফিলিংটি রয়েছে, এই ফিলিংটি হজম হতে চায় না বা বের হতে চায় না, তাই এই ফিলিং করা থেকে বিরত থাকবেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।